করোনা মোকাবেলার প্রতিটি ক্ষেত্রে সরকার দুর্নীতির সুযোগ খুঁজেছে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ব্যর্থতা আর দুর্নীতির দায় নিয়ে সরকারের পদত্যাগ করা উচিত। ভ্যাকসিনের ক্ষেত্রে সরকার নিজের লোককে সুযোগ দিতে গিয়ে জনগণকে আজ অনিশ্চয়তা আর ঝুঁকিতে ফেলেছে বলে অভিযোগ করেন তিনি। স্থায়ী কমিটি বৈঠকের সিদ্ধান্ত জানাতে সোমবার আয়োজিত অনলাইন ব্রিফিংয়ে এসব অভিযোগ করেন বিএনপি মহাসচিব হাসানুর শাওনের রিপোর্ট। দেশে করোনা টিকার প্রথম ডোজ দেয়া এখন বন্ধ আছে, আর প্রথম ডোজ নেয়া সবাই সময় মতো দ্বিতীয় ডোজ পাবেন কি না সে বিষয়েও কিছুটা উদ্বেগে সাধারণ মানুষ। কারণ ভারত সরকারের রপ্তানি নিষেধাজ্ঞায় সাম্প্রতিক সময়ে চুক্তি অনুযায়ী টিকা মেলেনি। সরকারের ব্যর্থতায় টিকা কার্যক্রমই আজ অনিশ্চয়তায় বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। শুধুমাত্র ভারতের কাছ থেকে একজন ব্যক্তিকে আপনার সুবিধা দেওয়ার জন্য সিরাম ইনস্টিটিউট থেকে এই সংগ্রহের যে ব্যবস্থা করেছিল সেই ব্যবস্থা একদম ভেঙে পড়েছে। অবিলম্বে মূল্য পরিশোধিত ভ্যাকসিন সরবরাহের জন্য ভারত সরকারের সঙ্গে বোঝাপড়া করতে হবে, ব্যর্থ হলে আন্তর্জাতিক পর্যায়ে আইনের আশ্রয় গ্রহণ করতে হবে, অবিলম্বে জনগণের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য সভা দাবি জানায়। বিএনপি মহাসচিব বলেন, হাসপাতালের সরঞ্জাম কেনায় অনিয়ম থেকে শুরু করে পুরো হাসপাতাল উধাও হয়ে যাওয়ার ঘটনা সরকারের সীমাহীন দুর্নীতিরই জানান দেয়। সরকারের অযোগ্যতা, ব্যর্থতা, দুর্নীতি গোটা জাতিকে একটা বিপদগ্রস্ত করে ফেলা হয়েছে, যেটা আমরা মনে করি যে দিস ইজ এ ক্রিমিনাল অফেন্স। এবং এই একটা কারণেই আজকে এই সরকারের হেফাজত ইস্যুতে মির্জা ফখরুল বলেন, সরকার উদ্দেশ্য প্রণোদিতভাবে বিএনপিকে হেফাজতে ইসলামের কল্পকাহিনীর সাথে জড়ানোর চেষ্টা করছে। ঘটনাগুলোর সঙ্গে বিএনপির শীর্ষ নেতৃত্ব সহ বিএনপি নেতাকর্মীদের সম্পৃক্ত করে সরকারের কর্তৃত্ববাদী এক নায়কতান্ত্রিক একদলীয় রাষ্ট্র ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠার চক্রান্তের একটি অংশ বলে প্রতীয়মান হয়। ডিজিটাল নিরাপত্তা আইন ব্যবহার করে সরকার সাংবাদিকদের হয়রানি করছে অভিযোগ করে বিএনপি মহাসচিব আবারও আইনটি অবিলম্বে বাতিলের দাবি জানান। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা।